Dear viewers, Blooming Rose EPC এমন একটি ইউটিউব চ্যানেল যেখানে একজন শিক্ষার্থী তার শিক্ষা জীবনের ইংরেজি ভাষা এবং ইংরেজি গ্রামারের যাবতীয় বিষয় খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখতে পারবে। আজকে আমরা যে ইংরেজি ব্যাকরণের যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো পার্টস অফ পিস। এই পার্টস অফ পিস এর উপরে আমরা একটা সংক্ষিপ্ত আলোচনা করব এবং এখান থেকে কম্পিটিটিভ পরীক্ষায় যে ধরনের কোশ্চেন হয় সেগুলো আমরা এখানে তুলে ধরব। প্রথমত আমি বলতে চাই, হোয়াট ইজ পার্টস অফ পিস? পার্টস অফ পিস হলো ইংরেজি বাক্যে আমরা যে শব্দগুলো ব্যবহার করি, শব্দগুলো যেভাবে কাজ করে, প্রত্যেকটি ভাগকে কাজের অনুসারে প্রত্যেকটি অংশকে এক একটি ভাগে ভাগ করা যায়, এই ভাগগুলোকে মূলত পার্টস অফ পিস বলা হয়ে থাকে। আর এই পার্টস অফ পিস মূলত আট প্রকার। আট প্রকারের প্রথমটার নাম হলো নাউন, তারপরে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই যে পার্টস অফ পিস, যে ইংরেজি ভাষায় যে শব্দগুলো আছে এই শব্দগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় ক্লোজ আইটেম, ক্লোজ আইটেম অফ ওয়ার্ডস, আরেকটা হলো ওপেন আইটেম অফ ওয়ার্ডস। দুটার মধ্যে পার্থক্য হলো ক্লোজ আইটেম ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো ইংরেজি ভাষায় ব্যাকরণে নতুন করে কোনো শব্দ যোগ হয় না, কিন্তু ওপেন আইটেম যেগুলো সেগুলোতে প্রতিদিন নতুন নতুন শব্দ যোগ হয়। যেমন নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব, এগুলোকে আমরা বলি ওপেন আইটেম, কারণ একটা নতুন শব্দ যখন তৈরি হয়, নতুন কিছু যখন আসে, নতুন কোনো যন্ত্র আবিষ্কৃত হয়, তখন তার একটা নাম হয়, নামের যে গুণাবলী সেগুলো দিয়ে আমরা কী করতে পারি, অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি, তার ফাংশনকে আমরা ভার্ব হিসেবে দেখাতে পারি এবং এই কীভাবে কাজ করে সেটা দেখাতে গেলে আমাদেরকে অ্যাডভার্ব প্রয়োজন হয়। কিন্তু এটার পরিবর্তে যখন আমরা যদি বলি যে এই নতুন নাউন যেটা হলো তার প্রোনাউনটা কী, তার প্রোনাউন আমরা ইট বলতে পারি, কোনো শিশু জন্মগ্রহণ করতে হলে তার পরিবর্তে আমরা ইট অথবা যখন বড় হয়ে যাবে তখন হি বা সি ব্যবহার করতে পারি। সুতরাং ক্লোজ আইটেম ওয়ার্ডগুলোর মধ্যে যেটা আছে প্রোনাউন, কনজাংশন, প্রিপোজিশন অ্যান্ড ইন্টারজেকশন, এগুলো আর নতুন কখনো তৈরি হবে না, কিন্তু নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব এরা প্রতিদিনই নতুন নতুনভাবে তৈরি হচ্ছে। সুতরাং ভিউয়ার্স, আপনারা জেনে রাখবেন যে নতুন কোনো শব্দ ইংরেজি ভাষায় যোগ হলে সেটা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্বের মধ্যে যুক্ত হবে এবং কনজাংশন বা প্রোনাউন এবং ইন্টারজেকশন, প্রিপোজিশন নতুনভাবে কোনো তৈরি হওয়ার সুযোগ নেই। এখন আমরা যাব এগুলো কীভাবে কাজ করে নাউনের। এই নাউন থেকে অনেক সময় ইংরেজি ভাষায় যে পার্টস অফ পিসের যে নামগুলো আছে প্রত্যেকটা নামকে নাউন বলা হয়, কিন্তু এদের প্রত্যেকেরই আবার কী আছে, অ্যাডজেক্টিভ আছে। যেমন নাউনের অ্যাডজেক্টিভ হলো নমিনাল, অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ হলো অ্যাডজেক্টিভাল, অ্যাডজেক্টিভাল, অ্যাডভার্বিয়াল, কনজাংশনাল, প্রোনমিনাল, ভার্বাল, প্রিপোজিশনাল, ইন্টারজেকশনাল। ভিউয়ার্স, এখানে একটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমরা যে নাউনের শেষে যদি কোনো এল যুক্ত করি, এইগুলোকে সাধারণত সাফিক্স বলা হয়। কোনো নাউনের শেষে সাফিক্স যুক্ত হলে সেগুলো সব অ্যাডজেক্টিভ হয়ে যায়। এর আগে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে দেওয়া হয়েছিল যে অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভটা কী, তো অনেকেই আমরা হয়তো অ্যাডজেক্টিভ টিআই ভি থাকলে মনে করি অ্যাডজেক্টিভ, আসলে টিআই ভি থাকলে সবসময় অ্যাডজেক্টিভ না, তারা নাউন হিসাবে কাজ করতে পারে। অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ ছিল অ্যাডজেক্টিভাল। তো এখান থেকে আরেকটা জিনিস আমরা বলতে পারি যে কোনো নাউনের শেষে যদি আমরা আবার ভার্বের শেষে যদি এ এল যুক্ত করি, যেমন অ্যারাইভ একটা ভার্ব, তার শেষে এ এল যুক্ত করলে সেটা হয়ে যায় নাউন, অ্যারাইভাল। এরকমভাবে সার্ভাইভ, সার্ভাইভাল ইত্যাদি আমরা
দেখতে পারি যে কোনো শব্দের শেষে বিশেষ করে নাউনের শেষে এল থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয় এবং ভার্বের শেষে এল থাকলে সেটা নাউন হিসেবে কাজ করে। তো এখানে আমরা জাস্ট দেখলাম যে একটা কীভাবে একটা শব্দ থেকে আর একটা নতুন শব্দ তৈরি হয়। এখন আমি একটা জিনিস বলতে চাই যে আমরা যে যে পার্টস অফ স্পিচ বলি, স্পিচ শব্দটা আসলে কী? স্পিচ শব্দটা নিজেও একটা নাউন। আমরা যে কথা বলি, কথা বলার ইংরেজি হলো স্পিক, স্পিক থেকে স্পিচ হয়েছে, অর্থাৎ স্পিচ যদি নাউন হয় স্পিকটা হলো ভার্ব। তো আমাদের বাস্তব জীবনে আমরা যে কথাগুলোই বলি প্রত্যেকটা এক একটা স্পিচ, এবং যে শব্দগুলো ব্যবহার করি সেগুলো যখন কোনো নির্দিষ্ট একটা অর্থে ব্যবহৃত হয় তখন প্রত্যেককেই বলা হয় এক একটি পার্টস অফ স্পিচ। অর্থাৎ শব্দে ব্যবহৃত হলে সাধারণত, যেমন আমরা যদি বাংলায় বলি পদ এবং শব্দ কাকে বলে, শব্দ হলো দুটা বর্ণের সমষ্টি যেটার পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, আর পদ হলো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দের সাথে যে সমন্বয় সাধন করে, অর্থাৎ যে অন্যায়যুক্ত শব্দগুলোকে সাধারণত পদ বলা হয়, বিশেষ করে বিভক্তিযুক্ত শব্দকে পদ বলা হয়। তো পার্টস অফ স্পিচ এখানে যে নাউন, নাউনটা কি? পৃথিবীতে যে যত নাম আছে প্রত্যেকটা নামই হলো পার্টস অফ স্পিচের নাউন, এবং নামের যত গুণাবলী গুণ ব্যবহার করা হয় সেগুলো হলো অ্যাডভার্ব, এবং প্রোনাউন নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেগুলোকে সাধারণত প্রোনাউন ব্যবহার প্রোনাউন বলা হয়। আর যে ভার্ব যেটা, অর্থাৎ সাবজেক্ট যে কাজগুলো করে, অর্থাৎ কাজ প্রকাশ করে যে শব্দগুলো সেগুলোকে ভার্ব বলা হয়। অ্যাডভার্ব কাজটা কীভাবে সম্পন্ন হয় বা অ্যাডজেক্টিভ বা কীভাবে রকম সেরকম বোঝাতে সাধারণত আমরা অ্যাডভার্ব ব্যবহার করি। দুই বা ততোধিক শব্দ বা মানে ক্লোজ বা ফ্রেজ ইত্যাদিকে যুক্ত করার জন্য জেনারেলি আমরা কনজাংশন ইউজ করে থাকি। আবেগ প্রকাশ করার জন্য ইন্টারজেকশন ব্যবহার করা হয়। আর প্রিপোজিশন হলো দুই বা ততোধিক নাউন বা প্রোনাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য সাধারণত আমরা প্রিপোজিশন ব্যবহার করে থাকি। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এখান থেকে যে জিনিসটা পেলাম যে পার্টস অফ স্পিচ হলো আট প্রকার, অর্থাৎ ইংরেজি ভাষায় যে শব্দগুলোই ব্যবহার করি প্রত্যেকটা শব্দকে আটটি ভাগে ভাগ করা হয়, এই ভাগগুলোকে মূলত পার্টস অফ স্পিচ বলা হয়। কিন্তু এই ভাগের মধ্যে অসংখ্য ভাগ হয়েছে এবং গ্রামারের প্রায় 500-এরও অধিক সংখ্যক টার্ম রয়েছে যারা এই পার্টস অফ স্পিচ রিলেটেড, এবং প্রত্যেকটা জিনিস এক এক সময় এক এক কাজে ব্যবহৃত হয় এবং এক এক নামে পরিচিত। তো এখন আমরা যাব পরবর্তী এ বিষয়টাতে, সেটি হলো যে পরবর্তী লেকচারে আমরা যেটা দেখাবো সেটা হলো যে একটা নাউন কীভাবে কাজ করে, নাউনের বাক্যে অবস্থান কী, নাউন কত প্রকার কী কী, এরা কীভাবে ব্যবহৃত হয় এবং প্রত্যেকটা। সুতরাং প্রত্যেককে ভিউয়ার্সকে বিশেষভাবে অনুরোধ করব যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, এবং প্রতিদিন নতুন নতুন যে ভিডিওগুলো আমরা আপলোড করব সেই ভিডিওগুলো আপনারা এখান থেকে প্রতিদিন পাবেন। এবং ধারাবাহিকভাবে যদি আপনারা এই ভিডিওগুলো দেখতে থাকেন তাহলে দেখবেন যে এক পর্যায়ে আপনি গ্রামারে একবারে দক্ষ হয়ে যাচ্ছেন, এবং এর সাথে আপনার প্রচুর ভোকাবুলারি ইনক্রিজ হবে বা ইনরিচড হবে। সেগুলোর জন্য নিয়মিত এগুলোকে দেখতে হবে, নিয়মিত চর্চা করবেন। আশা করি এই ভিডিও আপনাকে অনেক উপকার আসবে। তবে একটা সর্বশেষ একটা বলে দিই, আমি যে আজকে যে জিনিসটা দেখালাম, এই যে ওয়ার্ডের নতুন ফরমেশন, পার্টস অফ স্পিচের বিভিন্ন ওয়ার্ডের আর একটা করে রূপ দেখালাম, এখান থেকে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। তার উদাহরণ আমি হয়তো আগে বলে দিয়েছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টে অ্যাজেক্টিভের একটা রূপ চাওয়া হয়েছিল যে অ্যাজেক্টিভের অ্যাজেক্টিভটা কী, সেটা হলো অ্যাজেক্টিভের অ্যাজেক্টিভ হলো অ্যাজেক্টিভাল। অনেক সময় অ্যাডভার্বিয়াল, অনেকটা যে অ্যাডভার্বিয়াল, একটু বানানগুলো খেয়াল করতে হবে। এই জিনিসগুলো এইরকমভাবে আমরা যদি এটাকে মনে রাখি, আশা করি পরবর্তীতে আপনাকে অনেকগুলো সহযোগিতা করবে। আর যে নিয়মে এই কাজগুলো হয়ে থাকে এদেরকে সাধারণত বলা হয় ডেরিভেটিভস। পরবর্তী লেকচারে আমরা ডেরিভেটিভস নিয়েও কিছু আলোচনা করব। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।